বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্প সহ 3,326,50,00,000 টাকা ব্যয় সম্বলিত 7টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। রিপোর্ট করছেন শেখ আলী। বুড়িগঙ্গা যে নদীকে ঘিরে গড়ে ওঠে তিলোত্তমা ঢাকা, সময়ের পরিক্রমায় সেই নদী আজ দখল আর দূষণে মৃত প্রায়। কেবল বুড়িগঙ্গাই নয়, এর সাথে তুরাগ, শীতলক্ষা আর বালু নদীর চিত্র একই রকম। এমন বাস্তবতায় বুড়িগঙ্গা সহ অন্যান্য নদীগুলোর পুনর্খননের মধ্য দিয়ে নাব্যতা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় বুড়িগঙ্গা পুনরুদ্ধারে 1,125,59,00,000 টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন করা হয়। সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে মিলিটারি ফার্ম আধুনিকায়ন, হরিশপুর বাইপাস মোড় থেকে বনবেল এরিয়া বাইপাস মোড় পর্যন্ত নাটোরের প্রধান সড়কের পেভমেন্ট প্রশস্তকরণ, গজারিয়া কয়লা ভিত্তিক 350 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ এবং উন্নয়ন, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর ভাঙন থেকে শাহবাজপুর গ্যাস ফিল্ড রক্ষা এবং মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প। একনেক সভায় 3টি সংশোধিত ও 4টি নতুন প্রকল্প সহ মোট 7টি প্রকল্পের মধ্যে 2,971,76,00,000 টাকা সরকারি এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে 354,74,00,000 টাকা। সভা শেষে প্রেস ব্রিফিং এ পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল ঢাকার বুড়িগঙ্গা সহ পার্শ্ববর্তী নদীগুলো পুনর্খননে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। নাব্যতা কমে গেছে, পানির পরিমাণ কমে গেছে, সেই পানির পরিমাণ বাড়াতে হবে। বিশেষ করে শুকনো মৌসুমে পানির পরিমাণ অনেক কমে যায়। সেই কাজটি করার জন্য 8 থেকে 9,000 কিউসেক পানি আমরা যমুনা নদী থেকে আমরা নিয়ে আসব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যানজট সমস্যা সমাধান এবং ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়নে 2 বছর মেয়াদী প্রকল্প অনুমোদনের কথা উল্লেখ করেন মন্ত্রী। ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এর যত ক্ষতিগ্রস্ত সড়ক যা আছে এগুলো সব দূর করার জন্য 1,25,87,00,000 টাকা। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।